LTV এখন ফেসবুকে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। হয়ে গেল জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে। বৃহস্পতিবার 10 ডিসেম্বর রাতে চট্টগ্রামে সনাতন ধর্মমতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এর আগে গত 7ই ডিসেম্বর প্রিয় মানুষের সঙ্গে বাগদান সারেন অপর্ণা ঘোষ। বন্দরনগরী চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। পাত্রের নাম সত্রাজিৎ দত্ত, পেশায় আইটি ইঞ্জিনিয়ার, জাপানে কর্মরত রয়েছেন তিনি। জমকালো বিয়ের আনুষ্ঠানিকতায় বরকনের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। বিয়ে করে কেমন লাগছে উত্তরে অপর্ণা বলেন, অনুভূতিটা ভিন্ন। আমি তো মা বাবার সঙ্গে ছিলাম, তাদের ছেড়ে ঢাকা শহরে একা ছিলাম। যেদিন ছেড়ে চলে আসছিলাম অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, কেমন যেন মনে হচ্ছে কিছু একটা ফেলে চলে আসছি, একটু ফাঁকা ফাঁকা লাগছে আর কি। অপর্ণা জানিয়েছেন, আমাদের এক বন্ধুর মাধ্যমে করোনা কালে ওর সঙ্গে পরিচয়, কথা বলতে বলতে একসময় ভালো লাগা তৈরি হয়, আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। একটা পর্যায়ে জানতে পারি ওর বাবা আর আমার বাবা ভালো বন্ধু, তারপর দুই পরিবার মিলে আমাদের বিয়ে সিদ্ধান্ত নেয়। অপর্ণা ঘোষের জন্ম চট্টগ্রামের রাঙামাটিতে, শৈশব কেটেছে রাঙামাটি ও বন্দরনগরী চট্টগ্রামে। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন কেটেছে চট্টগ্রামে। স্কুলের পাঠ শেষ হওয়ার পর নাটকের দল নান্দিকারে যোগ দেন তিনি। তার বাবার হাতে গড়া দলের মোহরা প্রায় সময়ে নিজেদের বাসায় হতো। 2003 সালে অপর্ণা প্রথম মঞ্চে অভিনয় করেন, এস এম সোলাইমানের কোর্ট মার্শাল নাটকে প্রথম অভিনয় করেন তিনি। 2013 সালে মৃত্তিকা মায়া সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অপর্ণা ঘোষ। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।